যে মানুষটা আপনাকে বলে যে তুমি নামাজটা পড়ো, দিন শেষে কি পড়বা? নামাজ পড়বা। সে যেই হোক, সে আপনার শত্রু হতে পারে, যে কোনো শত্রু হতে পারে। তোমার যে ফ্রেন্ড তোমাকে বলে যে বন্ধু সব করছো ঠিক আছে, দাড়িটা রেখে দাও দাড়িটা, সে যেই হোক সে তোমার শত্রু হতে পারে। তোমার যে বন্ধু তোমাকে বলে, আমার বন্ধুদেরকে বলছি, যেই বান্ধবী আপনাকে বলে যে তুমি পর্দা করো, এভাবে বেহায়ার মতো চলো না, সে যেই হোক কিন্তু সে আপনার শত্রু হতে পারে। আমি এখান থেকে বলতে চাই এই কথা, যারা বিটিএস এর পক্ষ নিয়ে আলেমদের গালি দিচ্ছেন, আমায় গালি দিচ্ছেন, আমি এতটুকুই বলবো, তারা আপনার শত্রু, আমরা আপনার বন্ধু। আমরা আপনার কি? দিন যে বন্ধুকে চেনেন, আল মারহু মা আমান আহাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাশর। এটা হাদিস, ল্যাঙ্গুয়েজ অফ হাদিস, হাদিসের ভাষাই এটা। আল মারহু মা আমান আহাব্বা, যাকে তুমি ভালোবাসবা, ইন দ্য ডে অফ জাজমেন্ট তার সঙ্গে তোমার হাসর নাশর দিবে একজন, তিনি কে? এই জন্য দিন যে বন্ধুকে চেনেন। আমরা যা দাওয়াত দেই বিটিএস এর বিপক্ষে কথা বলি, আমাকে এখন তার দাবি করেছে কি, আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, ভিডিওতে বলেছে কি আমি নাকি বিটিএস এর সঙ্গে হারাম বলেছি আর বাদ হারাম বলেছি আর বাদ বাকি সব হারাম বলেছি, নাউজুবিল্লাহ বলেন এর বিরুদ্ধে। আচ্ছা, আমার মুসলিম সবাই সাক্ষী, মিডিয়ার লোকেরা এখানে আছে। এর আগে আমি হিন্দি গানের বিরুদ্ধে কথা বলি নাই, বলছি ইভেন আমি যে সমস্ত গানে শিরিক রয়েছে সেগুলো আমি রিসার্চের মাধ্যমে স্পষ্ট বলেছি যে গানের ভিতরে শিরিক আছে, বলি নাই রে, বলি নাই, এটা কখনো আমি এই কথা বলি নাই যে হিন্দি গান হালাল আর বাদ বাকি হারাম, আমি কখনো বলি নাই।